শাহজাহানের বিপুল টাকার উৎস সন্ধানে মরিয়া ইডি। ইডির হাতিয়ার শাহজাহানের সংস্থা শেখ সাবিনা ফিশারিজের ম্যানেজার মহিদুল মোল্লার বয়ান, ভেরির আনারে 11 বছরে শেখ শাহজাহানের অ্যাকাউন্টে 137 কোটি। 2019-এ সন্দেশখালি শাহজাহান মার্কেটের মাছ ব্যবসায়ীদের হুমকি দিয়েছিল শেখ শাহজাহান। শেখ সাবিনা ফিশারির মাধ্যমে মাছ বিক্রি করতে হবে, না হলে ব্যবসা বন্ধের হুমকি। এখনো পর্যন্ত শেখ শাহজাহানের সংস্থার যে ম্যানেজার, তার যে বয়ান রেকর্ড করা হয়েছে, সেই বয়ানকে হাতিয়ার করেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং তার বয়ান থেকে এমনই একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। কিভাবে চিংড়ির ব্যবসা তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন শেখ শাহজাহান এবং কিভাবে নগদে টাকার লেনদেন হতো এই ম্যানেজারের মাধ্যমে, সে বিষয়ে কাজে লাগানো হতো শেখ শাহজাহানের দুই ভাই, এমনকি শিবু হাজার তাদের নির্দেশে কাজ করতেন এই ম্যানেজার। এমনই একাধিক তথ্য এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা এই ম্যানেজারকে তার যে বন রেকর্ড করা হয়েছে সেখান থেকে পেয়েছেন। সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র দাবি করছেন শেখ শাহজাহান। বুঝতে পারছেন তো সব, আপনার ছাড়াও আমি একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে জোকা ইএসআই হাসপাতাল, সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেখানেই এই কথা বলছেন শেখ শাহজাহান যে সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র। প্রকাশ সিনহা প্রতিনিধি রয়েছেন সরাসরি। প্রকাশ, দেখো মৃত, আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানকে জোকা ইএসআই হাসপাতাল থেকে বার করে এবার আবার সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে যাওয়ার পর আফটার লাঞ্চের পর তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, জেরার প্রক্রিয়া শুরু করবেন ইডি অফিসাররা। কিন্তু আমরা দেখলাম শেখ শাহজাহান এই ঘটনার পর, গ্রেপ্তার হওয়ার পর প্রথমবার তিনি কিন্তু মুখ খুললেন, সরাসরি কিন্তু অভিযোগ আনছেন, এবং একবার নয় দুবার তিনি জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর সময় বলছেন যে সবটাই রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা প্রশ্ন করেছিলাম কে বা কারা ষড়যন্ত্র করছে, তার উত্তর আপনারা সবাই সব কিছু জানেন। অর্থাৎ একদিকে যেমন একাধিক অভিযোগ উঠে আসছে, ইডির আধিকারিকরা গতকালই আমরা জেনেছিলাম যে শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে এসকে সাবিনা, সেখানে 137 কোটি টাকা বিভিন্ন সময়ে কিন্তু জমা পড়েছে একাধিক অ্যাকাউন্ট থেকে। শেখ শাহজাহানের, শেখ সাবিনার যিনি ম্যানেজার মহিদুল মোল্লা, তার বয়ানের কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য এবং অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই সেই বয়ানের কপি কোর্টে জমা পড়েছে। সেখানে মহিদুল মোল্লা, শেখ শাহজাহানের নিজের ম্যানেজার, কোম্পানির ম্যানেজার, তিনি অভিযোগ আনছেন। তিনি রীতিমতো সরবেরিয়ার নিজের যে মার্কেট, শেখ শাহজাহান মার্কেট, সেই মার্কেটের চিংড়ি ব্যবসায়ীদের হুমকি নিয়েছিলেন যে ব্যবসা বন্ধ করিয়ে দেবেন তার কোম্পানির মাধ্যমে যদি চিংড়ি বিক্রি না করা হয়। এমনকি 10 থেকে 12টি নাম তাকে জেরা করার পর, অর্থাৎ মহিদুল মোল্লার কাছ থেকে ইডি আধিকারিকরা পেয়েছেন, যাদের নামে একাধিক জায়গায় বেনামি সম্পত্তি তৈরি করা হয়েছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। এমনকি মহিদুল মোল্লা ইডি আধিকারিকদের লিখিতভাবে জানাচ্ছেন যে আদিবাসীদের যে ভেরি দখল করা হয়েছিল, দখল করেছিল শেখ শাহজাহান, কিন্তু সেই ভেরিগুলো কিন্তু এই 10 থেকে 12 জনের যে টিম ছিল, সিন্ডিকেটের সদস্যরা ছিল, তাদের নামে করে দেওয়া হয়, তারাই কিন্তু কন্ট্রোল করত। কিন্তু শেখ শাহজাহানের নির্দেশেই পুরোটা হতো, অর্থাৎ সিন্ডিকেটের মাথায় শেখ শাহজাহান, তার 10 থেকে 12 জনের একটি টিম, এবং তাদের মাধ্যমেই কিন্তু দিনের পর দিন কিন্তু যে দখল করা ভেরি, সেখান থেকে চিংড়ি বার করে ব্যবসা করা হতো। শুধু এটাই নয়, মহিদুল মোল্লার যদি বয়ানের কপি তুমি দেখো, সেখানে কিন্তু দিদার বক্সের নাম, শেখ শাহজাহানের দুই ভাইয়ের নাম, একেবারে শেখ শাহজাহানের সংস্থার ম্যানেজার, তার বন, তার যে বন রেকর্ড করা হয়েছে সেই বনকে হাতিয়ার করে আদালতে রিপোর্ট দিন। আবারও আসবো তোমার কাছে প্রকাশ, তবে তার আগে আরো একবার আপনাদের শোনাবো শেখ শাহজাহান তিনি বলছেন যে সবটাই হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র। আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন তিনি। বুঝতে পারছেন তো সব, আপনার ছাড়াও আমি একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে